আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করছি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব আমার ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর লতি কী কীভাবে পারফেক্ট আপনারা রান্না করবেন তো আমি এখানে বাটা মাছ দিয়ে কচুর লতি রান্না করেছি তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা লতি নদীগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব আমি সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি দেখেন তো যেগুলো শুকে যাবে এগুলো একটু আঁচড়ে নিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় অনেকে জানে এটা অনেক উপকারী খাবার কিন্তু আপনার কাটার অলসতার জন্য অনেকে খেতে চায় না আবার কাটলে হাত কালো হয়ে যায় এটার জন্য অনেক সময় তারা অস্বস্তি বোধ করে কিন্তু এটা সবার শরীরের জন্যই সব মানুষের শরীরের জন্যই খুবই উপকারী এটা আমি নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো না কারণ এই সম্পর্কে বলতে গেলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমি আজকে সেম্পলে আপনাদেরকে শুধু জাস্ট রান্না করে দেখাবো এটার জন্য আমি কচুলতিগুলো সুন্দর করে একটা একটা করে ছিঁড়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যেগুলো শুকে গেছে সেগুলো সেম এইভাবে এরকম আঁচড়ে আঁচড়ে এগুলো ছিঁড়ে নেবেন তাহলে খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে আর অবশ্যই কিন্তু কেটে এটা পানিতে রাখবেন না হয়তো কালো হয়ে যাবে এই যে শুকে গেছে এগুলো কিভাবে কাটবেন অনেকে কেটে ফেলে দেয় যে এটা কীভাবে পরিষ্কার করবো তো এভাবে আঁচড়ায় নেবেন আঁচড়ায় নিলে দেখা যাচ্ছে যে সবগুলো উঠে যাবে এভাবে সেম ওয়েতে আপনারা এটা কেটে নেবেন আর যদি খুব সমস্যা হয় তাহলে আপনারা হাতে একটু সরিষার তেল লাগাই নেবেন তাহলে সহজে কালোটা উঠে যাবে তো আমি অনুরূপভাবে সবগুলো আমি নিয়ে নি কিছুটা নিয়েছি আমার ওখানে এক কেজির মতো ছিল আমি অর্ধেকটা কেটে নিয়েছি তো এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব যে দেখেন আমার হাতটা কালো হয়ে গেছে তো সমস্যা নেই এটাতে আপনার সাবান দিব এবং লেবুর রস দিলে কালোগুলো উঠে যাবে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছগুলো আমি ভেজে নেব যখন মাছ আপনারা ভেজে রান্না করবেন তখন কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বৃদ্ধি হয় আবার অনেকে ভাজা মাছ খেতে পারে না তবে আমার ফ্যামিলিতে আমরা ভাজা মাছ ছাড়া খাই না তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন কচুর লতিগুলো মেখে রান্না করব এটা আমি পরিমাপ মতো সব মশলা দিয়ে আমি এটা মেখে রান্না করব তো চলুন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এটা আপনাদের নিজের মতো করে দিবেন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি অল্প কিছু দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা আমি জিরা কিছুটা আদা পরিমাপ মতো কিছুটা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি এটা আমি একসঙ্গে ব্লান্ডার করে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে বাড়তে পারেন আমি স্বাদ মতো দিয়ে দেব লবণ মরিচের গুঁড়া হলুদ এগুলো আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন লবণটাও স্বাদ মতো দেবেন তো আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে আমি এটা মেখে নেব আসলে অনেকে আমি অনেকের বাসায় খেয়েছি তো দেখি যে আমি কচুর রান্না করেছে আমি বুঝতে পারিনি যে এটা চটচড়ি করেছে না ঘেঁটে রান্না করেছে তো একটাও আস্ত ছিল না আমি জিজ্ঞাসা করলাম যে এটা কীভাবে রান্না করেছেন তো উনি বললো যে আমি কচুর লতি পারফেক্টভাবে রান্না করতে পারি না তো এটা অনেকেই পারে না তো আপনারা এই সেম ওয়েতে রান্না করবেন তাহলে দেখবেন যে একটাও গোলবে না ভেঙে যাবে না সুন্দরভাবে সেদ্ধ হবে এবং আস্তই থাকবে আমি কিন্তু খুব বেশি পানি দেইনি অল্প করে পানি দিয়েছি আমার লতিগুলো আমি খুব চিকন করে কাটি নাই একটু মোটাই ছিল আর যেগুলো খুব বেশি মোটা সেগুলো একটু মাঝখান দিয়ে ফাঁড় দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানির পরিমাণ খুব একটা বেশি দেই নাই আমি এখানে দিয়ে দেব বলক আসার পরে আমি এখানে মাছগুলো অ্যাড করব কাঁচা পানিতে আমি মাছ দিই নাই কারণ মাছগুলো ভেঙে যেতে পারে এই জন্য বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি অপেক্ষা করব এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢাকা দিয়ে রাখবো আর অপেক্ষা করবো আর কিছুক্ষণ এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো দেখেন আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু মাঝে মাঝে ঝাঁকায় দিতে হয় না হয়তো তোলা নিতে লেগে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো দেখেন কতটা পারফেক্টলি রান্না হয়েছে একটাও কিন্তু গলে যায়নি সব গুলো আস্তে আস্তে এবং সুন্দরভাবে এটা সেদ্ধও হয়েছে তো আমি কিন্তু এখানে খুব বেশি পানি ব্যবহার করি নাই আর প্রথমে চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছিলাম পরে কিন্তু লো করে দিয়েছি যার কারণে এটা অল্প পানিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ অনুরোধ করছি আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ